2024 লোকসভা নির্বাচনের ভোটের আগে উত্তর পূর্বে রাজ্যে এবার সরাসরি পাহাড়ে রাজ পরিবারকে কংগ্রেসে সামিল হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মণ। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন কংগ্রেস থেকেই তিনি তার পরিবার বড় হয়েছেন, সেক্ষেত্রে 2024 লোকসভা নির্বাচনের আগে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মণ রাহুল গান্ধীর সঙ্গে খুব সম্পর্ক ছিল মধুর মতো। কেননা আমরা বিগত পূর্বে দেখেছিলাম যুব কংগ্রেস সভাপতি ছিলেন, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে ছিলেন এবং তার পরিবার সাংসদও হয়েছিলেন। রাজ্য রাজনীতির মধ্য দিয়ে এবার সরাসরি আমরা যে ছবির সাহায্যে দেখতে পাচ্ছি প্রিয়ঙ্কা গান্ধী ও ত্রিপুরার রাজাকে, এই ক্ষেত্রে সেটা মানচিত্র কতটা বাস্তবে প্রভাবিত হবে, এই ক্ষেত্রে তিনি কংগ্রেস দল যখন ত্যাগ করে নতুন দল তৈরি করলেন ত্রিপুরা মথা, তখন কংগ্রেসের সঙ্গে একটা সামান্য বিরোধ বাঁধতে শুরু করে দিয়ে নতুন দল তৈরি করলেন জনজাতি নেতা নেতৃত্ব কর্মীদের জন্য। এবার সেই মঞ্চ থেকে খোলা মঞ্চে একেবারে সরাসরি আহ্বান জানিয়েছেন কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মণ। তিনি বলেন, রাজপরিবার আসুন, দলে সামিল হন, আপনি দায়িত্ব নিন। তাহলে এই কথাটির উত্তরে প্রদ্যুৎ কিশোর দেববর্মণ এখনও পর্যন্ত কিছু বলেননি। আপনারা জানেন যে কংগ্রেসের একটা যোগদান সমাবেশ ছিল, সেই সমাবেশ থেকে এমনটাই বক্তব্য আমরা পেয়েছিলাম। শেষমেশ তখন সুদীপ রায় বর্মণ হঠাৎ মঞ্চ থেকে তিনি অসুস্থ হয়ে যান। কেননা এবার রাজনৈতিক সমীকরণের উত্তর পূর্বে রাজ্যের ত্রিপুরার অর্থাৎ পূর্ব ত্রিপুরা আসনে তাহলে রাজ পরিবার প্রদ্যুৎ কিশোর দেববর্মণ যদি কংগ্রেসে আসে সম্ভাব্যতা আমরা ধরে নিয়েছি, তাহলে কংগ্রেস একটা বড় চমক দিতে পারে। এমনকি দিল্লিতে কংগ্রেস ক্ষমতায় এলে তিনি মন্ত্রীর দায়িত্ব পেতে পারেন বলে এমনটাই রাজনৈতিক মহল আশঙ্কা করছেন বা সম্ভাব্যতা জানাচ্ছেন। তাহলে সুদীপ রায় বর্মণ যে কথাটি উল্লেখযোগ্যভাবে রাজ পরিবারকে বারবার করে প্রশংসা করছেন, এই প্রশংসার মূল ভিত্তি আমরা দেখেছিলাম যে 2023 যে বিধানসভা নির্বাচন, 7 মাস এই সরকার বিজেপির আইপিএফটি জোট সরকারের শাসনে কিন্তু একটা বিরোধী ভোট ভাগ বসিয়ে বিজেপি একটা ক্ষমতায় এসেছিল। অন্যদিকে আমরা যদি দেখি পাহাড়ের রাজনৈতিক সমীকরণ চিত্রটি, আমরা দেখেছিলাম যে দিবাচন্দ্র রাংখল তিনি তার নিজ বিধানসভা থেকে যখন করমচড়া বিধানসভায়, এই করমচড়াই বিধানসভা থেকে যখন তিনি মথা দলের পারমিশন নিয়ে তারা বলেছিল যে তারা প্রার্থী দেবে না, শেষমেশ দিবাচন্দ্র রাংখল তিনি পরাজিত হন, সেই আসনটি কিন্তু জয় হয় মথা। সেক্ষেত্রে মানচিত্র প্রদ্যুৎ কিশোর দেববর্মণের ভূমিকা কতটা থাকবে, শেষমেশ সিপিএম কংগ্রেস যে জোটের আহ্বানে একটা সামিল হয়েছিল কাজে লাগেনি, সেটা কিন্তু আবার সে গেরুয়া ঝড়ে বিজেপির দাপট 23 নির্বাচনে দ্বিতীয়বার আবার পুনরায় ক্ষমতায় এসে ফের রাজ পরিবার কিলমিকার হওয়ার জন্য একটা আপ্রাণ চেষ্টা ছিল, কিন্তু না, বাস্তবে কিন্তু সেটা ঘটেনি। যদি ত্রিপুরার পাহাড় এলাকাতে 40টি আসন থাকতো আর সমতলে 20টি থাকতো, তাহলে কিন্তু রাজ অর্থাৎ প্রদ্যুতের দখলে যেত একটি রাজ্য, যে রাজ্য মানুষের স্বাভাবিকভাবে যে উন্নয়নের পরিকাঠামো হবে, কিন্তু বাস্তবে সেটা কিন্তু একেবারে তলানিতে যাচ্ছে। বিজেপির আইপিএফটি জোট সরকার যে তারা প্রতিশ্রুতি দিয়েছিল, যে ইস্যু দিয়েছিল, সেটা কিন্তু প্রভাব পড়তে পারেনি। রাজনৈতিক মহলের সমীকরণের চিত্র সেটা কিন্তু বাস্তবে একটার পর একটা রাজনৈতিক দক্ষতা হিসেবে কাজকর্ম, সেটা কিন্তু রাজ পরিবার কতটা বাস্তবে আমরা দেখেছিলাম যে অতীত বর্তমান ভবিষ্যৎ পাহাড়ে 20টি বিধানসভার আসন এবং সমতলে মিলে 40টি। তাহলে যে রেবতী ত্রিপুরার সাংসদের সঙ্গে যে জোট টক্কর দিতে চলেছে কংগ্রেস, যদি রাজ পরিবার প্রদ্যুৎ কিশোর দেববর্মণ কংগ্রেসে সামিল হন, এই আহ্বানে যে কতটা প্রভাব সেটা বাস্তবে মিলে যাবে কি না সেটা ভবিষ্যতে বলবে। তবে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে 2টি লোকসভা আসনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মণ যদি তাদের আসন রক্ষা বা তারা প্রার্থী দেয়, তাহলে কিন্তু আবার সেই বিজেপি মিটমিট করে ত্রিপুরা রাজ্যে প্রবেশ করতে পারে বলে রাজনৈতিক মহলে একটা ধারণা। অন্যদিকে আমরা যদি দেখি তাহলে বিজেপির আইপিএফটি জোট সরকারের একটা শাসনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে যেতে পারে। রাজনৈতিক মহলের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মণের কতটা বাস্তবে প্রভাবিত হবে সেটাই রাজনৈতিক মহল একটা অনুমান করছেন।
এবং এমন কি রাজ্যের একটা স্বাভাবিকভাবে যে দক্ষতা বিজেপির আইপিএফটি জোট সরকার প্রতিশ্রুতি দিয়েছিল সেটা কিন্তু বাস্তবে কোনো একটা মিল নেই। সেক্ষেত্রে রাজনৈতিক মহলে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 10,323 চাকুরি প্রার্থীরা বারবার করে যখন প্রতিবাদে সামিল হয়েছিলেন আগরতলা শিক্ষা দপ্তরে, তখন কিন্তু এই রাজ্যের ফের দিল্লির নেতারা কিন্তু খুশি করার জন্য রাজ্যে একটা প্রবেশ গণতন্ত্র হত্যা করেছে। এই ক্ষেত্রে ত্রিপুরাতে কংগ্রেস এবং মোথা যদি খুব কাছাকাছি যদি সামিল হয় তাহলে রাজনৈতিক মহলের দক্ষতা বাঙালি ভোটার কোন দিকে রায় দেবে সেটা এখন পর্যবেক্ষকভাবে মনে করানো হচ্ছে। তবে সকাল বললেই যেমন দিন একেবারে আবহাওয়া চেঞ্জ হয়, পরিবর্তনের সঙ্গে সঙ্গে সুদীপ রায় বর্মনের দাপটটা স্পষ্ট কতটা প্রভাব পড়বে সেটার ওপর কিন্তু একটা নির্ভরশীল করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহল। তবে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে একটা প্রভাব সেটা বিস্তারিতভাবে সুদীপ রায় বর্মন যেভাবে আহ্বান জানিয়েছেন রাজ পরিবারকে, সেটা কিন্তু একটা দক্ষতার পরিস্থিতি কিন্তু একটা সামাল দিতে কিন্তু একটা রাজনৈতিক পরিস্থিতি রাজ পরিবার আদত্তে তিনি কংগ্রেসে সামিল হবেন। আমরা দেখেছিলাম যে রাহুল গান্ধীর সঙ্গে তিনি তার সম্পর্ক ছিল ভালো, বেশ যখন খণ্ডযুদ্ধ কংগ্রেসের সঙ্গে তিনি মত বিনিময় থেকে বিচ্ছিন্ন হন তখন তিনি তার আলাদা দল তৈরি করেন, সেক্ষেত্রে তিনি ত্রিপুরামোথা দলে সামিল হয়ে তিনি একটা প্রতিষ্ঠিত করেন 2023-এ 13টি বিধায়ক নিয়ে বিধানসভার পবিত্র জায়গা তিনি দখল করেন এবং সেক্ষেত্রে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা, এই অনিমেষ দেববর্মাও ছিলেন কংগ্রেসের ঘনিষ্ঠ নেতৃত্ব যা সুদীপ মহলে পরিচিত। এবার কি সুদীপ হানা পাহাড়ের সমতলে রাজনৈতিক চিত্রটা যদি বাস্তবে কতটা প্রভাব পড়বে 23-এর 24-এর লোকসভা নির্বাচনে উত্তর পূর্বের অর্থাৎ পূর্ব ত্রিপুরা লোকসভা আসনটি, অর্থাৎ যদি আমরা দেখি রেবতী ত্রিপুরার সাংসদের হাতছাড়া হতে পারে, অর্থাৎ গেরুয়া ঝড়ে কি এবার আনারস ঝড় আসবে না সরাসরি জাতীয় কংগ্রেসের ঝড়ে উথাল পাথাল হবে ত্রিপুরার 2টি লোকসভা আসন, সেক্ষেত্রে আরও একটা বড় ধাপে এগিয়ে আসতে চলেছে কংগ্রেস। কেননা 2024-এর লোকসভা নির্বাচনে কংগ্রেস একটা ভালো ফ্যাক্টর যদি দিল্লির মসনদে ক্ষমতা আসে তাহলে ত্রিপুরার জয় একটা নিশ্চিত বলে ভাবা একটা চিন্তিত। কেননা রাজ্যের স্বাভাবিকভাবে মানুষের রায় গণতন্ত্র হত্যা কতটা হয়েছে ত্রিপুরা রাজ্যের সেটার উপর কিন্তু একটা নির্ভরশীল করছে। তাহলে কি প্রদ্যুৎ কিশোর দেববর্মন আলাদা রাজ্য করার জন্য একটা চেষ্টা চালিয়েছিলেন শেষমেশ সেটা কিন্তু বিজেপি করেনি বা বিজেপি সেটা বাস্তবে দেয়নি, অর্থাৎ পাহাড়ে 20টি আসন নিয়ে একটা রাজ্য বাস্তবে হবে না। এটাও কিন্তু জনজাতি নেতারা কিন্তু সুদীপের সঙ্গে যোগাযোগ রেখে কিন্তু তারা কংগ্রেসে সামিল হয়েছে প্রদ্যুৎকে আহ্বান সুদীপ রায় বর্মনে।